নমস্কার বন্ধুরা। তো চলুন আজ আপনাদেরকে বলবো সেন্ট্রাল গভর্নমেন্টে পঞ্চায়েতের কাজ কিভাবে অনলাইনে চেক করবেন। যে কোনো কাজ আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসা যে কাজ পঞ্চায়েতের মাধ্যমে আপনার গ্রামে কি কি কাজ হয়েছে কি কি কাজ হয়নি আপনি সহজেই চেক করতে পারবেন। বন্ধুরা কিভাবে চেক করবেন আপনাদেরকে এটা আপনাদেরকে বলে রাখি। আপনি কি কিসের দ্বারা চেক করবেন, চাই আপনি মোবাইল থেকে চেক করতে পারেন, চাই আপনি কম্পিউটার থেকে চেক করতে পারেন। তো আপনি মোবাইল থেকে যদি চেক করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্লে স্টোরে যেয়ে পড়ে ই গ্রামিং স্বরাজ যে অ্যাপসটা আছে সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি মোবাইল থেকে ডাউনলোড করছেন তো আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি কম্পিউটার থেকে করছেন তাহলে আপনাকে www.egramingpanchayat.in আপনাকে যেয়ে পড়ে আপনাকে ওখানে সার্চ করে পড়ে ওটা আমার ডিসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি সার্চ করে আপনি পেজটাতে যেতে পারবেন আর পুরো আপনার ডিটেলস চেক করতে পারবেন পঞ্চায়েতে কাজ কী কী আসছে বা কী কী হচ্ছে আর কী কী আপনার পেন্টিংয়ে পড়ে আছে সেগুলো আপনি পুরো ডিটেলস চেক করতে পারবেন। তো এখন যে অ্যাপসটা এখন গত 23 তারিখে লঞ্চ করেছে এখনও পর্যন্ত যে অ্যাপসটা ক্লিয়ার হয়নি, তো আশা করি এই 1-2 মাস মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা আপনি সহজে বাড়িতে বসে বসে আপনি চেক করতে পারবেন। তো এই দিচ্ছি আপনারা কীভাবে এটা বের করবেন। If you like this video, so please subscribe this channel and press the bell icon and share this video. Thanks for watching this. সহজেই আপনি প্লে স্টোর থেকে ই গ্রামিং স্বরাজ যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে আপনি এটা চেকই করতে পারবেন। তো কিভাবে আপনি চেক করবেন, আপনার যে আপনার স্টেট আছে সেই স্টেটে আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে আমি দেখুন যে স্টেট থাকে সেই স্টেটটা সিলেক্ট করে নিলাম। আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার দেখুন আমি যে ডিস্ট্রিক্টে থাকছি এই ডিস্ট্রিক্টটা আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আমি যে ব্লকে থাকি সেই ব্লকটা আমি সিলেক্ট করে নেব। তো এটা বন্ধুরা আপনারা নিজেই করতে পারবেন। তো আর দেখুন যে আপনি পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতের নামটা আপনি দিয়ে দিন, দেওয়ার পরে আপনি সাবমিট করার পরেই আপনার ইয়ার ডিটেলস যেটা আছে আপনি এটা থেকে আপনার গ্রামের বা আপনার পঞ্চায়েতে যে যে লোকজন কাজ করছে তাদের নাম এখানে ডিটেলস চলে আসবে। তা আপনারা এইভাবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এটা চেক করতে পারবেন আর আপনার পঞ্চায়েতে কী কী কাজ আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটা আপনি এটা সহজেই চেক করতে পারবেন। তো এটা অনলাইন মাধ্যমেই আপনি মোবাইল থেকে করতে পারবেন, চাই আপনি কম্পিউটার থেকে যদি করেন তাতেও আপনি পেয়ে যাবেন। দেখুন সো এখানে ডিটেলস, নাম, ওয়ার্ড নাম্বার, ডেট অফ বার্থ, আপনি কত ক্লাস পর্যন্ত যেখানে পঞ্চায়েতের যে সদস্য যারা কাজ করছে তারা কতদূর পড়াশোনা করেছেন ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনি সহজেই মোবাইল থেকে বার করতে পারবেন আর যদি আপনি না বার করতে পারেন আমার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।